রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে পুরুলিয়ার ঝালদা থেকে কলকাতা সিআরআই অফিস পর্যন্ত প্রায় 350 কিলোমিটার সাইকেল যাত্রা কর্মসূচিতে সামিল হল কর্মী সংগঠনের পশ্চিমবঙ্গ ঘাগর ঘেরা কেন্দ্রীয় কমিটি। শনিবার পুরুলিয়া জেলার ঝালদা শহর থেকে 81টি কর্মী গোষ্ঠীর 81 জন 81টি সাইকেল নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগ, কর্মী জাতিকে এসটি তালিকাভুক্ত করার দাবিতে বহু বছর ধরে আন্দোলনে সামিল হয়েছেন কর্মী সম্প্রদায়ের মানুষজন। বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি। অভিযোগ, বর্তমানে রাজ্য সরকার 7 বছর ধরে সিআরআই জাস্টিফিকেশন রিপোর্ট আটকে রেখেছে, তা অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাতে হবে। মূলত এই দাবিকে সামনে রেখে 350 কিলোমিটার সাইকেল যাত্রা শুরু করে কর্মীরা। শুক্রবার সেই সাইকেল যাত্রা ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের গিদনি হয়ে ঝাড়গ্রাম শহরে প্রবেশ করে। ঝাড়গ্রাম শহর থেকে লোধাশুলি হয়ে 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে কলকাতার সিআরআই অফিসের উদ্দেশ্যে যাবে কর্মী সমাজের এই সাইকেল র্যালি। সাইকেল র্যালিতে অংশগ্রহণকারী সকলকে সম্বর্ধনা জানানোর জন্য জেলার বিভিন্ন মোড়ে মোড়ে মানুষের উচ্ছ্বাস। এই সাইকেল যাত্রা কবে থেকে শুরু হয়েছিল এবং কি দাবিতে কোথায় কোথায় যাবে? এটা 1 এপ্রিল থেকে আমাদের ঝালদা থেকে শুরু হয়েছিল, ঝালদা থেকে পুরুলিয়া বাঁকুড়া হয়ে ঝাড়গ্রাম হয়ে এখন পশ্চিম মেদিনীপুর খেমাশুলি হয়ে আমরা কলকাতা সিআরআই উদ্দেশ্যে যাব। আমাদের সিআরআই যে জাস্টিফিকেশন যেটা পাঠানোর কথা ছিল, রাজ্য সরকার 6 বছর আজ ধরে আটকে রেখেছে এবং সেইটার প্রতিবাদে আমরা সেইটার প্রতিবাদ করতে গিয়ে আমরা সিআরআই দপ্তরে গিয়ে করমডাল প্রতীকী করমডাল আমরা ওইখানে কাটবো। মানুষের মধ্যে কতটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছে? মানুষের মধ্যে একদম বিরাট উৎসাহ উদ্দীপনা, যেখানে যাচ্ছে প্রত্যেকটা গায়ে 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 গিয়ে মানে মা মাসি কাকি জেঠিরা সবাই সংবর্ধনা দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে, প্রত্যেকটা গ্রাম থেকে লোক বেরিয়ে যাচ্ছে সঙ্গে মিছিলের সঙ্গে। কত সাইকেল রয়েছে এখন? প্রায় 200 যেটা সাইকেল মোটরসাইকেল মিলে প্রায় 300 হবে। আজকে ঝাড়গ্রাম জেলার মধ্যে? হ্যাঁ, আজকে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়াতে আমরা নাইট হল্ট করবো।